नमस्कार बंधुरा, आपनारा देखछेन आपनादेर प्रिय यूट्यूब चैनल द ओए अफ एडुकेशन। आपनादेर सकलके द ओए अफ एडुकेशन चैनले स्वागतम। तो बंधुरा, आज आबारो आमि षष्ठ श्रेणीर बंधु बान्धवीदेर जन्य निये चले एसेछि मडेल एक्टिविटी टास्कर हेल्थ एंड फिजिकल एडुकेशन, अर्थात स्वास्थ्य एवं शारीरशिक्षा विषय आपनादेर जे क्वेश्चनटी एबारे स्कूल थेके दिएछे, तो सेई क्वेश्चने आलोचना करब आजके। तो चलुन शुरू करा जाक। आपनारा अवश्य पुरो भिडियोटी देखबेन, केउ स्किप करबेन ना। देखुन प्रथमेई आछे एक नम्बरे कि बोलछे, जे বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বের করো, অর্থাৎ যেটা ঠিক সেটা আপনাদের খুঁজে বের করতে হবে। তিনটা অপশন দেওয়া থাকবে, যেটা ঠিক সেটা আপনাদেরকে লিখতে হবে। প্রথমে দেখুন কোয়েশ্চন আছে, ভারতবর্ষের জাতীয় পতাকার কোন রংটি নিচের দিকে থাকে। তো ভারতবর্ষের জাতীয় পতাকার নিচের দিকে থাকে সবুজ রংটি, তো এটা হচ্ছে আপনাদের উত্তর। দু নম্বর, জাতীয় পতাকার সাদা রং কিসের প্রতীক, ত্যাগ আনন্দ না শান্তি ও পবিত্রতার প্রতীক। তো এটার উত্তর হবে শান্তি ও পবিত্রতার প্রতীক। তিনেরটা এবার দেখব গয়ের কোয়েশ্চেনটা, প্রাথমিক চিকিৎসা করা হয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে, ডাক্তার দেখার পর না রোগ থেকে সেরে ওঠার পর। প্রাথমিক চিকিৎসা আমরা কখন করি, ঠিক ডাক্তারের কাছে যাওয়ার আগে আমরা করি। তাহলে উত্তর হয়ে যাবে একেরটা, ডাক্তারের কাছে যাওয়ার আগে, নিয়ে যাওয়ার আগে। এবার পরবর্তীটা দেখব, কখন স্প্লিন্ট ব্যবহার করা হয়, রক্তপাত বন্ধ করতে, জ্বর কমাবার জন্য না অস্থি ভঙ্গের ক্ষেত্রে। তো উত্তরটি হবে অস্থি ভঙ্গের ক্ষেত্রে। পরে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এক নম্বর, ভারতে জাতীয় পতাকার সাদা রঙের অংশটি মাঝখানে নীল রঙের 24টি কাঁটা বিশিষ্ট চক্র বসানো থাকে। তাহলে এই জায়গাটাই হবে মাঝখানে এবং এখানটাই হবে 24টি। খয়েরটা, জাতীয় শোক প্রকাশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার দিনেও জাতীয় পতাকা প্রথমে উঁচুতে তুলে তারপরে দণ্ডের অর্ধেক পর্যন্ত নামাতে হবে। তাহলে প্রথম হচ্ছে উঁচুতে তুলতে হয়, তারপরে দেখবেন দণ্ডের অর্ধেক পর্যন্ত নামাতে হয়। গয়েরটা, আহত ব্যক্তির শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলে দ্রুত কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস চালানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে শূন্যস্থানে হবে উপায়ে শ্বাস প্রশ্বাস চালানো। পরবর্তী, বিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসার বাক্সে কিছু প্রয়োজনীয় ঔষধ ও জীবাণুনাশক থাকা আবশ্যক। তাহলে আমাদের যেগুলো শূন্যস্থান পূরণ ছিল সেই সব নিয়ে আমাদের আলোচনা শেষ হলো। এবার আমরা পরবর্তীতে চলে যাব বাম দিক এবং ডান দিক মেলানোর প্রশ্ন উত্তরে। দেখুন বন্ধুরা, তিন নম্বরে দেয়া আছে সারণীর মধ্যে সমতা বিধান করো, একদিকটা বাম দিকের সঙ্গে ডান দিকের অংশ মেলাও। দেখুন অশোক চক্র, এর উত্তর কি হবে, অবাধ অগ্রগতির প্রতীক। ত্রিবর্ণ রঞ্জিত, এর উত্তর কি হবে, ভারতের জাতীয় পতাকা। সবুজ রং, এর উত্তর কি হবে, সুজলা সুফলা সমৃদ্ধ ভূমি ও তারুণ্যের প্রতীক। অচৈতন্য ব্যক্তি, এর উত্তর কি হবে, দ্রুত জ্ঞান ফেরাতে হবে। স্বল্প রক্তপাতে হচ্ছে, স্বল্প রক্তপাত হচ্ছে, ক্ষতস্থানে অঙ্গগুলো দিয়ে চেপে ধরতে হবে। ছয়টা, প্রাথমিক চিকিৎসার পর দ্রুত স্থানান্তরকরণের ব্যবস্থা করতে হবে। তাহলে আপনাদের কয়ের সাথে এইটা হবে, ক্ষয়ের সাথে হবে এটা, গয়ের সাথে হবে এটা, ঘয়ের সাথে হবে এটা, উয়ার সাথে হবে এটা, অ্যান্ড চয়ের সাথে হবে আপনাদের এটা। আশা করি বুঝতে পেরেছেন। এবার পরবর্তী প্রশ্নতে চলে যাব। পরবর্তী প্রশ্ন দেখুন প্রকল্প লেখো দিয়েছে, কি প্রশ্ন দিয়েছে, জাতীয় পতাকার আদর্শ ব্যবহার বিধির ছবি সহ একটি প্রতিবেদন তৈরি করো। জাতীয় পতাকার আদর্শ ব্যবহার বিধি নিয়ে আলোচনা করা হলো। তো এইভাবে আপনারা প্রথম লিখবেন যে জাতীয় পতাকার আদর্শ ব্যবহার বিধি নিম্নে আলোচনা করা হলো। এক নম্বরে দেখুন কি দেয়া আছে, জাতীয় পতাকার স্থান অন্যান্য সকল পতাকার উপরে এবং ডান দিকে থাকবে। জাতীয় পতাকার স্থান অন্যান্য সকল পতাকার উপরে এবং ডান দিকে থাকবে। দু নম্বর, প্রধান প্রধান সরকারি ভবনে জাতীয় পতাকা সদা সর্বদা উড্ডীন থাকবে, মানে প্রধান প্রধান সরকারি ভবনে জাতীয় পতাকা সবসময় তুলতে হবে, উড্ডীন থাকবে, ওই জন্য বলেছে।
তিন নম্বর, কেবলমাত্র জাতীয় উৎসবের দিনে, যেমন স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, নেতাজির জন্মদিবস ইত্যাদিতে জনসাধারণ কোনো প্রতিষ্ঠান, সংঘ এবং বাড়িতে জাতীয় পতাকা উড়াতে পারবে। চার নম্বর, রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মৃতদেহ ছাড়ার উপর কোনো ব্যক্তি বা বস্তুর আচ্ছাদন রূপে জাতীয় পতাকা ব্যবহার করা যেতে পারে। দেখবেন যারা মিলিটারিতে চাকরি করে বা যারা আর্মি, তারা যদি কোনোভাবে মৃত্যুবরণ করে বা তারা যদি মারা যায়, তো তাদের দেখবেন মৃতদেহের উপর জাতীয় পতাকা দেওয়া থাকে। তো এইটা করা যেতেই পারে, জাতীয় পতাকা সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতেই পারি। বাজেটটা, রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মৃত্যুতে জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত করতে হবে। ছয়টা, শোভাযাত্রায় ব্যবহার করার সময় এই পতাকা সকলের পূর্বভাগে থাকবে এবং পতাকা বাহির ডান কাঁধে থাকবে। পতাকা বহনের সময় পতাকা যে কোনো যেন বেঁকে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ যখন কোনো শোভাযাত্রা হবে তখন তো আমরা জাতীয় পতাকা ব্যবহার করি, তো জাতীয় পতাকা সকলের পূর্বভাগে থাকবে এবং যে পতাকাটা বহন করবে তার ডান কাঁধে নিয়ে যেতে হবে পতাকাটাকে, এবং পতাকা বহনের সময় পতাকাটা যেন কোনোভাবে বেঁকে না যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আশা করি আপনারা পয়েন্টগুলো বুঝতে পেরেছেন। এবার আপনাদের একটি ছবি সহ বলেছি, তো আমি আপনাদের ছবিটা দেখিয়ে দেবো, অবশ্যই আপনারা ছবিটা কিন্তু আঁকবেন। কোয়েশ্চেনে বলেই দিয়েছে ছবিটা দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি একটা চিত্র দিয়ে দিয়েছি, অবশ্যই আপনারা এই চিত্রটি আঁকবেন, কারণ কোয়েশ্চেনে উল্লেখই করা আছে চিত্র সহ, তো অবশ্যই আঁকতে হবে। ঠিক আছে বন্ধুরা, আপনারা শুধু এই পতাকার ছবিটুকু আঁকলেই হবে। পরবর্তী প্রশ্নটা এবার দেখুন বন্ধুরা কি বলেছে, তাপপ্রবাহ জনিত অসুস্থতা থেকে বাঁচতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বিষয়ে একটি পোস্টার তৈরি করো। তো উত্তরটি হচ্ছে, তাপপ্রবাহ জনিত অসুস্থতা থেকে বাঁচতে যে যে পদ্ধতিগুলো আমাদের অবলম্বন করতে হবে সেগুলি হলো, এক নম্বর, রোদে বের হলে ছাতা টুপি ব্যবহার করতে হবে। দু নম্বর, পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে। তিন নম্বর, অসুস্থ লাগলে ওয়ারেস বা শরবত পান করতে হবে। চার নম্বর, গরমের সুতির হালকা পোশাক পরতে হবে। পাঁচ নম্বর, এমন সময় খুব প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোই ভালো। ছ নম্বর, লস্যি ফলের রস খাওয়া অত্যন্ত উপকারী। তাহলে আপনারা এই পয়েন্টগুলো খুব সুন্দরভাবে লিখে দেবেন। তাহলে রোদে বেরোতে হলে ছাতা এবং টুপি ব্যবহার করতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে, অসুস্থ লাগলে, শরীরটা যদি আপনাদের অসুস্থ লাগে তাহলে অবশ্যই ওয়ারেস এবং শরবত পান করবেন, গরমে সুতির হালকা পোশাক পরতে হবে, এমন সময় খুব প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোই ভালো, লস্যি ফলের রস খাওয়া অত্যন্ত উপকারী। তো বন্ধুরা, আপনাদের এই পর্যন্তই কোয়েশ্চেন দেওয়া আছে, তো আমি সমস্ত প্রশ্নগুলোই খুব সুন্দরভাবে আলোচনা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই দিয়েছি যাতে আপনারা ভালো মানে নাম্বার ক্যারি করতে পারেন। তো বন্ধুরা, যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক করবেন এবং আপনাদের আরও অনেক বন্ধুদের আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এখনও যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। ধন্যবাদ বন্ধুরা।